যে আপনার টুনটুনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের টুনটুনিতে 3 মাস মধু মাখলে টুনটুনি কিছুটা লম্বা এবং মোটা হয়। তো কেমন আছো বন্ধুরা, নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের যেই বিষয়ে কথা হবে সেটি হলো আপনার আমার টুনটুনি নিয়ে, মানে কাঁচা লঙ্কা কলা যে যেমন নামে ডাকে। তো যেই পুরুষদের টুনটুনি বা কাঁচা লঙ্কা খুব ছোট বা সরু, তাদের সমস্যা এই ভিডিওতে দূর হবে, মানে আমি দূর করব না, এক ম্যাডাম দূর করবে। মানে এই ম্যাডাম ছেলেদের টুনটুনির ওপর অনেক গবেষণা আর রিসার্চ করেন। যেসব পুরুষ নিজেদের টুনটুনির সমস্যায় ভুগছেন, তাদের টুনটুনির সমস্যার সমাধান এই ম্যাডামই করবেন। তো চলুন বন্ধুরা, এই ম্যাডাম প্রথমে টুনটুনির সম্বন্ধে কি বলছে একটু শুনে নি। চিকন পুরুষের তুলনায় মোটা পুরুষের টুনটুনি কিন্তু দেখতে অনেকটা ছোট দেখায়। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, রোগা পুরুষের তুলনায় মোটা পুরুষের টুনটুনি একটু ছোট দেখায়, তাকে আমরা এক কথায় খেজুরের টুনটুনি বলি। কিন্তু ওইটা দিয়ে সবই করতে পারবে, বাট অন্যজনের সঙ্গে তুলনা করতে পারবে না যে আমারটা তো চাই থেকে বড়। এর কারণ হচ্ছে, হ্যাঁ ম্যাডাম যদি এর কারণটা একটু বলে দেন, তাহলে মোটা মানুষদের টুনটুনি রোগা মানুষদের মতো একটু লম্বা করতে পারে। তলপেটে অনেক বেশি চর্বি জমার কারণে পুরুষের টুনটুনির অনেকটাই এই চর্বির আস্তরণের ভিতরে ঢুকে যায়। তাই নাকি ম্যাডাম, চর্বির ভিতরে টুনটুনি ঢুকে যায়? তাহলে কি টুনটুনিতে দড়ি বেঁধে টান দিতে হবে? তাহলে আমার মনে হয় মোটা মানুষের টুনটুনি আর চর্বির ভিতরে ঢুকবে না, পুরো সাপের মতো লম্বা হয়ে যাবে। যেসব মোটা মানুষদের টুনটুনি খুবই ছোট, আমার এই পরামর্শটা ট্রাই করতে পারেন, কিন্তু কিছু হয়ে গেলে আমাকে দায়ী করবেন না। টুনটুনি শব্দটা আপনার মুখ থেকে শুনে আমার মন ভরে যাচ্ছে। এই জন্য ম্যাডাম আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করবো, তোর টুনটুনিটা কত বড়? যদি ছোট হয় তাহলে এই ম্যাডামের কাছ থেকে তুই পরামর্শ নিতে পারিস বড় করার জন্য। ছেলেরা ঘুম থেকে উঠে প্রায় দিনই যদি দেখেন যে আপনার টুনটুনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ম্যাডাম, এই সমস্যাটা আমার হয়। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, আমার টুনটুনি এই অবস্থায় থাকে, সেজন্য আমি কি বুঝবো এ থেকে? তাহলে এটা বুঝবেন যে আপনার যৌনশক্তি ঠিক রয়েছে। তাই নাকি ম্যাডাম, আমার যৌনশক্তি তার মানে ঠিক আছে, বাট আমার খুব জোর পেচ্ছাপ পেলে, মানে শুশু পেলে, আমার টুনটুনি সকালবেলা ওই অবস্থায় থাকে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেননা ভোরবেলায় পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন সবথেকে বেশি সক্রিয় থাকে। ও তাই নাকি ম্যাডাম, কিন্তু বুড়ো লোকেদের, মানে 60 বছর লোকেদের টুনটুনি কেন সকালবেলা খাড়া হয়ে থাকে? তাহলে কি তাদেরও টেস্টোস্টেরন অনেক হাই থাকে? অনেকেই বলে যে সকল ছেলেদের টুনটুনি কিছুটা ছোট এবং চিকন, তাদের টুনটুনিতে 3 মাস মধু মাখলে টুনটুনি কিছুটা লম্বা এবং মোটা হয়। তাই নাকি ম্যাডাম, তাহলে যেসব বন্ধুরা ভাবছেন টুনটুনিকে মোটা আর লম্বা করবেন, অবশ্যই আজ থেকে মধু মাখতে শুরু করে দিন। বাট একটা সমস্যা আছে, মধু দোকান থেকে কিনলে হবে না, ডাইরেক্ট মৌচাক থেকে ভেঙে এনে সেই মধু তোমার টুনটুনিতে মাখতে হবে, তাহলেই তোমার টুনটুনি লম্বা আর মোটা হবে। পৃথিবীর সব দেশের পুরুষের টুনটুনি কিন্তু একই রকম হয় না। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটা আমি কথা বুঝতে পারি না, টুনটুনি কেন সবার কালো হয়? বাট কিন্তু আমার মনে হয় ম্যাডাম, টুনটুনিতে 3 মাস মধুর জায়গায় ফেভিকল মাখলে টুনটুনি ফর্সা মোটা আর লম্বা হবে। যেসব ছেলেরা একটানা অনেক বছর হস্তমৈথুন করে তাদের কামান একেবারে নিস্তেজ করে ফেলেছে। ম্যাডাম আমার একটা বন্ধু আছে, তার কামান দিয়ে আর গুলিই বেরোয় না, কি করবে? তাদের উচিত সকাল বিকাল দৈনিক 3 থেকে 4টা খেজুর এবং কিশমিশ খাওয়া। হ্যাঁ ম্যাডাম, আমার দাদুকে 2 বেলা খেজুর আর কিশমিশ খাওয়াবো যদি তার কামান থেকে গুলি বেরোয়। আর ম্যাডাম, যদি কামান থেকে গুলি না বেরোয় তাহলে কি করবো? অহেতুক এটাকে নিয়ে চিন্তা করবেন না, আর সমস্যা হলে আমি তো আছি। ও ঠিক আছে, আপনি আছেন তো ঠিক আছে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, অনেক তো হলো টুনটুনির কথা, একটু বৌদি পটানোর নিনজার টেকনিক শিখে আসি, তাও আবার বৌদিদের কাছ থেকে, কারণ বৌদিরে আমাদের সব। আহারে, সকল বৌদি প্রেমী দুষ্ট ঠাকুরপোদের জন্য ছোট্ট একটা জ্ঞান। হ্যাঁ বৌদি, দাও একটু আমাকে অল্প স্বল্প জ্ঞান, তোমার জ্ঞান শোনার জন্য অধীর আগ্রহে আমি বসে আছি। কোন বৌদিকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর বৌদি যদি বলে আমার বর জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে, তাহলে বুঝে নিও ওটা গ্রিন সিগন্যাল। তাই নাকি বৌদি, এবার থেকে আমি আর ব্যাচেলার মেয়েদের পেছনে ছুটবো না, আপনাদের মতো বৌদিদের পেছনে ছুটবো।
আধুনিক টেকনিকের কমান্ড, কারণ আমরা জানি তো তোমাদের মতো দুষ্টু মিষ্টি বৌদিরা আমাদের পাশে থাকবে, সেই জন্যই তো তোমাদের মতো বৌদিকে কত ভালো লাগে। আজকাল প্রত্যেকটা ছেলে বিয়ের আগে, হ্যাঁ বৌদি বলো আমাদের বিয়ের আগে কি করতে হবে, একবার করে বৌদি প্রেমে পড়া উচিত। ও তাই নাকি, তোমার মতো বৌদি হলে তাহলে প্রেমে পড়া যাবে। তুই সমঝা কেন কেন বৌদি, এতে আমাদের কি ফায়দা হবে যদি একটু বলতেন। কারণ তুমি যখন নতুন গাড়ি কিনবে, হ্যাঁ হ্যাঁ আমি যখন নতুন বিয়ে করব, এটাই তো বলতে চাইছো, তা আবার ডবল মিনিং এ। তুমি ঠিকঠাক ড্রাইভার করতে পারছো কিনা? হ্যাঁ ড্রাইভার করতে পারছো কিনা, না না বৌদি এখানটা একটু ভুল বলে ফেললে, ড্রাইভিং করতে পারছে কিনা হবে দেখে নেওয়ার জন্য। ও মানে আমি কতটা শক্তিশালী গাড়ি চালাতে পারছি কিনা, তাই তো? কারণ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অন্য কারোর কাছে ভাঙাচুরোর দামে বিক্রি হয়ে যাবে। না বৌদি এসব কথা বলবেন না, এতে আমাদের খুবই কষ্ট হবে। তুমি টেরও পাবে না। তো গাইস আজকের ভিডিও এখন পর্যন্তই, তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।